এই ভারত, এই ইসকন, এই আরএসএস আর এই সমস্ত নাস্তিক মোর্তা যত 24 ঘন্টা ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ পাক বলেন আমি ছোট ছোট ইমানদারদের জমাত তাদেরকে এমন জজবা এমন ইমান দান করব যে কিয়ামত দিবস পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য তারা নিজের ছেলে সন্তান এতিম করবে, স্ত্রী বিধবা করবে, মাতৃভূমি ছাড়বে, কিন্তু আমার কোরআন আমার জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন বিলীন করে দিবে। লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি ইউকাতিলুন আলাল হক, হকের জন্য লড়াই করবে, বিরুদ্ধে যারা আসবে সবাই পরাজিত হবে। নবীজি জমানার থেকে এই পর্যন্ত ধারাবাহিকতা চলে আসতেছে, 313 জন যুবক ছিল জয়যুক্ত হয়েছে, 1000 ছিল জয়যুক্ত হয়েছে, 3000 ছিল জয়যুক্ত হয়েছে, 3000 সাহাবা 1,40,000 বিরুদ্ধে লড়াই করে জয়যুক্ত হয়েছে। ভারত আমেরিকা জার্মান যতই ষড়যন্ত্র করুক না কেন, হামাস তালেবান তাদের জন্য যথেষ্ট, কোন ষড়যন্ত্র কাজে আসবে না। বাবু যতই ষড়যন্ত্র করো, এই সমস্ত ষড়যন্ত্র হাসান জামিল সাহেব তো আপনাদের ভিতরের সমাজের ভিতরের যত ষড়যন্ত্র আছে সবগুলো আজকে ফাঁস করে দিয়েছে। আমরা সবাই জানি কিন্তু ভালো করে বুঝতাম না এইগুলো যে ষড়যন্ত্র, কিন্তু আল্লাহ আকবার যেই কঠিন কঠিন ষড়যন্ত্র চলতেছে, চিন্তা করেন স্কুলের বইয়ের প্রথম পৃষ্ঠায় কোরআন শরীফ, নিচের পৃষ্ঠায় দুর্গা আর মূর্তির ছবি, কোন দেশে ছাপাইছে, যেই দেশটাকে বলা হয় 360 আউলিয়ার দেশ, কোন দেশে ছাপাইছে, যেই দেশটাকে বলা হয় মাদ্রাসা মসজিদের দেশ, কোন দেশে ছাপাইছে, যেই দেশে প্রতি বছর আরব দেশ থেকে কোরআনের মেডেল 1 নম্বরে নিয়ে আসে, সেই দেশে প্রথম পৃষ্ঠায় কোরআনের ছবি, দ্বিতীয় পৃষ্ঠায় দুর্গার ছবি, প্রথম পৃষ্ঠায় মসজিদের ছবি, একদম লাস্ট পৃষ্ঠায় মূর্তির ছবি। বলুন কোন শিশু বাচ্চারা যদি কোরআন আর দুর্গা মসজিদ আর মূর্তিকে একসাথে মানে, সে তার কি ইমান থাকে? ষড়যন্ত্র করো ইসকনের সকল অফিসগুলোতে, কিছুদিন পরে এই যুবক বাহিনীরা 100% আগুন জ্বালাইয়া দিবে। ষড়যন্ত্র করো, কোনো লাভ হবে না। বাবু তোমরা তো জানো না এই কওমি মাদ্রাসা ইসলামের ঘাঁটি, এখান থেকে তাবলিগওয়ালা পয়দা হয়, এখান থেকে ওলি পয়দা হয়, এখান থেকে মুফতি মুহাদ্দিস পয়দা হয়, এখান থেকে আল্লাহর ওলি পয়দা হয়, এখান থেকে আবার মুজাহিদ পয়দা হয় কি হয় না? তোমরা তো বহুত পরীক্ষা করে দেখলা, আরে আমাদের দেশ তো তারপরে অনেক ভালো, ইংরেজদের শাসন ছিল ভারতবর্ষে, 74,000 মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দিয়েছে, 27,000 আলেমদেরকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দিয়েছে, 17,000 হাফেজদেরকে গুলি করে লাহোর দরিয়া রাবি এর মাঝখানে নিক্ষেপ করেছে, বিভিন্ন স্টেডিয়ামে কোরআনে পাক একত্রিত করে আগুন দিয়ে জ্বালাইয়া দিতেছে, আদালত বসানো হলো, আদালতে ম্যাজিস্ট্রেট বসা লন্ডন থেকে আসছে, অর্ডার করতেছে আহমেদাবাদে যত কোরআনে পাক আছে কোরআন আছে জ্বালাইয়া দাও, দিল্লিতে কোরআন যত আছে জ্বালাইয়া দাও, বিভিন্ন রাজ্যে যত কোরআন শরীফ আছে জ্বালাইয়া দাও। আল্লাহ পাক বলে কোরআন শরীফ জ্বালাইয়া দিবি। একজন হাফিজ সাহেব ছিল পানিপাত, একটি জায়গা আছে সেখানে দেখবেন পানিপাত স্টাইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, অনেক মধুর স্টাইল, সুন্দর স্টাইল। হাফিজ সাহেব আসলো, নিজেও হাফিজ
8 বছরের একজন হাফেজে কোরআনকে সাথে নিয়ে ছাত্রকে নিয়ে আসছে। আয়েশা ব্রিটিশের আদালতের পাশে দাঁড়ায় বলতেছে, স্যার কোরআন শরীফ জ্বালাইয়া পোড়াইয়া দিতেছেন, আমাদের তো বুঝে আসে মানে কোরআনে পাক জ্বালাইলে আপনাদের লাভটা কি হবে? বলে আমাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে হিন্দুস্তানে। যে কোরআনে পাক জ্বালাইয়া দিলে লাভটা কি হবে? বলে ইসলাম মিটে যাবে। যে কোরআনে পাক জ্বালাইলে লাভটা কি হবে? বলে মুসলমান ইসলাম ধর্ম ভুলে যাবে। ওই হাফেজ সাহেব মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বেওকুফ ম্যাজিস্ট্রেট। সুবহানাল্লাহ। আমি ইসলামাবাদ ইউনিভার্সিটি পাকিস্তানে গেলাম কিছুদিন লেখাপড়া করার জন্য। ওয়েলকাম, স্বাগতম জানায় ছাত্রদেরকে, মেহমানদেরকে। ওই কক্ষে, ওই রুমে এরকম 3টা ফাইল রাখা আছে। ব্রিটিশ গভর্নমেন্টের বড় বড় ম্যাজিস্ট্রেট, তাদের সাইনকৃত, সেখানে লেখা আছে। ওই হাফেজ সাহেব ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলতেছেন, ম্যাজিস্ট্রেটের নাম কি? ডক্টর হিন্টন। ডক্টর হিন্টনকে বলে ম্যাজিস্ট্রেট, কোরআনে পাক জ্বালাইয়া দিতেছ ইসলাম মিটাবার জন্য, কোরআনে পাক জ্বালাইয়া দিলা মুসলমানদেরকে ধর্ম ভুলাইবার জন্য, কোরআনে পাক জ্বালাইয়া দিলা তোমাদের রাজত্ব হিন্দুস্তানে প্রতিষ্ঠিত হবে, তোমাদের চেয়ে বড় বেওকুফ জমিনে আর কেউ নাই। বলুন, ব্রিটিশের আদালতে গিয়ে যদি কেউ ম্যাজিস্ট্রেটকে বেওকুফ বলে, আহমক বলে, গাধা বলে, তার ফাঁসি হবে কি হবে না? শাস্তি হবে তো। কিন্তু ম্যাজিস্ট্রেট, তারা তো মূর্খ না, শিক্ষিত। সে আস্তে করে বলতেছে, কেউ মৌলভিজি, কেউ মাই বেওকুফ। হুজুর, আমি তো অনেক শিক্ষিত, আমি তো ম্যাজিস্ট্রেট, আমি বেওকুফ কেন? বলে, আরে বেওকুফ ইসলিয়ে তো বেওকুফ হয়, তুঝে মালুম নেই ইয়ে তো কুরআন হয়, তু সমঝা তৌরাত হয়, তৌরাত কা কোই হাফেজ দুনিয়া মে নেই, তুনে সমঝা কে ইনজিল হয়, ইনজিল কা কোই হাফেজ দুনিয়া মে নেই, তুনে সমঝা কে জবুর হয়, জবুর কা কোই হাফেজ দুনিয়া মে নেই, লেকিন ইয়ে তো কুরআন হয়, কুরআন কা হাফেজ হিন্দুস্তান কে চপ্পে চপ্পে গলি গলি কুচু মে কুরআন কা হাফেজ হয়। আগর ইয়কিন না হো মাই ভি কুরআন কা হাফেজ হো, আগর ইয়কিন না হো মেরা ইয়ে শাগির্দ তালেব কুরআন কা হাফেজ হয়, হামসে পুছো ফার্স্ট টু লাস্ট কোই গলতি নেই হোগি, কুরআন সুনা দেঙ্গে। ওই হাফেজ সব বলতেছেন, আহমক তুমি এই জন্য তুমি ধারণা করেছো কুরআনের হাফেজ তো তুমি না আছে, ইনজিলের হাফেজ নাই, তৌরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, কুরআনের হাফেজ তো হিন্দুস্তানের গলিতে গলিতে আছে, কত কুরআন জ্বালাইবা, কত হাফেজ শহীদ করবা, সিনার ভিতরে 30 পারা সংরক্ষিত। তো এই যে বাংলাদেশে এই বেউকুফগুলো এই খোঁচাখাঁচি শুরু করেছে, মনে করেছে এই করব সেই করব, তবে মুসলমানদের বাচ্চাগুলো ইমান হারা হয়ে যাবে। যতদিন উলামায়ে দেওবন্দ থাকবে জমিনের উপরে, কওমি মাদ্রাসা থাকবে, মুসলমানদের সহযোগিতা থাকবে, আল্লাহর কোরআন সংরক্ষিত থাকবে, দ্বীন ইসলাম সংরক্ষিত থাকবে, তোমাদের এই সমস্ত ষড়যন্ত্র আর কৌশল এটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, সাময়িক ক্ষতি হবে, সাময়িক কি হবে? অনেক ক্ষতি হয়ে যাবে। এই জন্য আপনাদের সন্তানগুলো সতর্ক, সর্বপ্রথম কথা বলা শিখার সাথে সাথে মাদ্রাসায় পাঠাইয়া দিবেন, নুরানি নাজারা হেফজ বিভাগে মুক্তবে পাঠাইয়া দিবেন, যেই শিশু ছেলে হোক মেয়ে হোক তার সিনার ভিতরে কোরআনের আলো ঢুকবে, পরবর্তী কোনো ষড়যন্ত্র তাকে গ্রাস করতে পারবে না। কোরআনের আলো ঢুকবে,
অন্য অন্ধ আর এইগুলো ষড়যন্ত্র ঢুকবে না, ঠিক কিনা বলেন? আমি মাহফিলে, মাদ্রাসার মাহফিলে স্বাভাবিকভাবে এইভাবেই বলি, মুসলমান ভাই সব আপনার ছেলে মেয়েদেরকে আপেল খাওয়াইয়া দেবেন পেট ভরাইয়া। হুজুর কেমন কথা, এটা আপেল তো আমরা সবসময় খাই, এই আপেল না, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেই আপেল না, মক্কার আপেল কোরআন শরীফ, মদিনার আপেল হাদিস শরীফ। কোরআন হাদিসের শিক্ষাটা আপেল রূপে ফার্স্ট টাইমে পেটে ঢুকাইয়া দেবেন। যুক্তি কি? স্বাভাবিকভাবে আমরা যদি সকালে খালি পেটে আপেল খাই, প্রতিদিন ভালো করে যদি ধারাবাহিকভাবে আপেল খাই, বলুন তার চেহারাটা আপেলের মতন মোটামুটি হবে কি হবে না? ইউটিউবে আসে না, ত্বক সুন্দর করলে, চেহারা সুন্দর করতে চান আপেল খান, দুর্বলতা লাগলে কলা খান, আসে না? আরও আরও ধারাবাহিকভাবে কতগুলো আসে, কথা তো সত্য, এগুলো তো সাধারণ মানুষেরা প্রচার করে না, ডাক্তাররা। তো যদি দুনিয়ার আপেল খাইলে চেহারা সুন্দর হয়, কোরআন হাদিসের আপেল পেটে ঢুকিয়ে দিলেন, আপেল খাওয়ার পরে বারোটা একটার দিকে আপনি কাচ্চি বিরিয়ানি খাইলেন, রোস্ট খাইলেন, চিকেন টিক্কা খাইলেন, সব কিছু খাইলেন, ঢেকুর আসবে কি আসবে না? কিসের ঘেরান আসবে? পরে খাইলাম কুরমা বিরিয়ানি, আগে খাইলাম আপেল, তো ঢেকুর আসলে কিসের ঘেরান আসবে? 100% আপেলের ঘেরান আসবে আপনার। অথচ খাবার কিন্তু পেটের ভিতরে আছে, কুরমা পোলাও, সেইগুলোর ভিতর দিয়েও আপেলের ঘেরান আসতেছে। শিশুবেলায় যদি আপনার সন্তানকে কলিমুল্লাহ কওমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠাইয়া দেন, নুরানি বিভাগে, নাজেরা বিভাগে, হেব্জ বিভাগে, কিতাব বিভাগে, আসাদেজায়ে কেরাম, মক্কার আপেল কোরআন শরীফ, মদিনার আপেল হাদিস শরীফ, কোরআন হাদিস পেটে শিশুবেলায় অর্থাৎ খালি পেটে ঢুকাইয়া দিবে, কি ঢুকাবে? মসজিদে আসা যাওয়ার দোয়া, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, তারপরে ঘুম থেকে উঠার, ঘুমানোর, আরো যত ধাড়িতে বসা, নামা, সব কিছু দোয়া দুরুদ আপনার সন্তানের পেটে ঢুকাইয়া দিবে। হালাল হারাম পার্থক্য করা পেটে ঢুকাইয়া দিবে, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ সে জানতে পারবে। জানার পরে এই কোরআন হাদিসের ঘেরানটা আপেল রূপে যখন পেটে ঢুকবে, এখন 12 বছর হওয়ার পরে আস্তে আস্তে আপনার সন্তানকে মেট্রিক পাশ করাইয়া দেন, অনার্স পাশ, মাস্টার্স পাশ করাইয়া দেন, সেখান থেকে ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওই ইঞ্জিনিয়ার যখন বড় হয়ে মসজিদে ঢুকবে, ডান পাও দিয়ে ঢুকবে, সমস্ত শিক্ষার ভিতরে দিয়ে শিশুবেলার আল্লাহুম্মাফতাহলি দোয়া আপেল রূপে গ্রান বের হয়ে যাবে। এখন পৃথিবীর কোন শক্তি, কোন দুর্গন্ধ, কোন অকৌশল, কোন ষড়যন্ত্র এই পেটে আর ঢুকবে না। কোরআনের আলো ঢুকে গেছে, কোরআনের আলো তার পেটে ঢুকে গেছে। এখন সে ডাক্তার হোক আর ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, কবির চৌধুরী মুরগি চোরা সুলতানা কামাল আর যত শয়তান বর্তমানে দীপুমণি, সারা ষড়যন্ত্র করলেও এই সন্তানগুলোর ইমান আকিদা ধ্বংস করতে পারবে না। কত বড় ষড়যন্ত্রকারী, শিক্ষানীতির মূল কমিটিতে রেখেছে মুরগি চোরারে শাহরিয়ার কবির, আরেক শয়তানের নাম হায় হায় হায়, মানে যত হাই লেভেলের নাস্তিক সবগুলো শিক্ষানীতির মূল কমিটিতে রেখেছে, তাদেরকে পরিচালনা করতেছে ডক্টর দীপুমণি। এতগুলো শিশু বাচ্চাদের ইমান আকিদার উপরে আঘাত করতেছে। হাসান জামিল সাহেব বলে গেছে, আপনারা তো কিছুই মনে করতেছেন না, এই শিশু বাচ্চাগুলো কিছুদিন পরে পিতা হিসাবে তোমাকে স্বীকার করবে না, মা হিসাবে স্বীকার করবে না, নাস্তিক হবে, মুরতাদ হবে।
তুমি শাসন করতে যাইব, তোমার বিরোধীতে মামলা দিবে, তোমার বিরোধীতে মামলা দিবে। সুতরাং যত বর্গার জালিম হোক, ইমানের উপরে জুলুম করে, আকিদার উপরে জুলুম করে, মানব জাতির উপরে জুলুম করে, লেখাপড়ার উপরে জুলুম করে, মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করে, আলেম ওলামাদের উপরে জুলুম করে, আল্লাহ পাক বলেছেন জালিমদের বিরুদ্ধে আমি চিকিৎসা দিয়েছি, সেই চিকিৎসার নাম হল কিতাল, জিহাদ ফি সাবিলিল্লাহ, উজিনা অনুমতি দিয়েছি। ইকাতালুনা, লড়াই করবে তাদের বিরুদ্ধে, বিআন্নাহুম জুলিমু, যারা জুলুম করবে, জুলুম করেছে তাদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিয়েছি। মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি জুলুম করেছে আবু জাহেল, তার চেলাপেলারা। আল্লাহ পাক যখন অনুমতি দিলেন, নবী মুহাম্মদ নবী হয়েও কি বসেছিলেন, রহমতুল্লিল আলামিন, মুসা মাসি বসা হারাম, চেহারার ভিতরে কোনো দাগ নাই, যেই জমিনে হাঁটতেন গাছপালা তরুলতা আকাশের মেঘমালা ছায়া দিয়ে দিয়ে সম্মান করতেন, সম্মান করত, গাছগুলো ঝুঁকে নবীজিকে ছায়া দিতেন, রৌদ্রে যখন হাঁটতেন নবীজি গাছ ঝুঁকে যাইতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন এই রৌদ্রের তাপ না লাগে। সেই নবী দুই জাহানের জন্য রহমত, কিন্তু বদরে দেখা যায় হাতে তলোয়ার, হাতে কি তলোয়ার, বুঝা গেল জালিমদেরকে নবী মুহাম্মদ ছাড়তেন নাই। সুতরাং আমেরিকা হোক, আর্জেন্টিন হোক, জার্মান হোক, অংসং সুচিয়ার মং মং সু মিন অংলিয়ং, মায়ানমারে যতগুলো মুসলমানদের হত্যা করেছে, এক কিছু মাস মুসলমানদের পয়দা হবে, আবার অংসং সুচি থেকে রক্তের প্রতিশোধ নিবে, ইমানি দায়িত্ব ঠিক কি বলা নিতেই হবে। ইয়ান্নাহুম জুলিমে, অন্যায়ভাবে জুলুম করেছে, ইসলামকে মিটিয়ে দিয়েছে, মসজিদের মেহরাব গুলো ধ্বংস করে দিয়েছে, গোটা মায়ানমারে মসজিদ নেই, গোটা মায়ানমারে তাবলিগ জমাতের সবচেয়ে বড় ময়দান বাংলাদেশের চেয়েও বড় ছিল, সেইখানে এখন 10,000-এর বেশি বেশ্যাখানা, ছোট ছোট বেশ্যাখানায় রূপান্তরিত করে দিয়েছে। এই জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না? সুতরাং মুসলিম যুব সমাজ, তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে, তোমাদেরকে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আরো যত আধুনিক সিস্টেম আছে সেই সমস্ত সিস্টেমের মাধ্যমে, বিশেষভাবে নায়ক নায়িকাদের মাধ্যমে, বিশেষভাবে আন্তর্জাতিক মানের খেলাড়িদের মাধ্যমে তোমাদের ইমান আকীদা ধ্বংস করে দিচ্ছে। এই বিশাল ষড়যন্ত্রের কথা হাসান জামিল সাহেব সুন্দরভাবে বলে গিয়েছেন। যুব সমাজ যদি আমরা সংরক্ষণ করতে পারি, ভবিষ্যতে জালিমদের প্রতিশোধ নেবে, যুবকদের মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে এই ষড়যন্ত্রকারীরা, এমন ভাবে মোবাইলের মাধ্যমে আর সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে। রাত্রে 12টার আগে দেখবেন ভারতের যতগুলো চ্যানেল আছে কি সুন্দর দেখাইতেছে, আমরা স্বাভাবিক সামাজিক ছবি ছাড়তেছে, 12টার পরে ওই চ্যানেলগুলোতে অশ্লীল ছবি চালাইতেছে, 88টি চ্যানেল, 88 চ্যানেল ভারত থেকে রাত্রে 12টার পরে অশ্লীল ছবি চালায়। তাহলে যেই যুবকদের শিক্ষা হাসান জামিল সাহেব বলে গেলেন ইন্নি আখাফুল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় নাই,
সেই ভয়ের শিক্ষা অর্জন করে নাই। ওই যুবক যুবতী যদি উপেন হিন্দি উলঙ্গ ফিকচার দেখে, উপেন ইংলিশ উলঙ্গ ফিকচার দেখে, রক্তের ভিতরে হিট আসবে। যখন হিট আসবে আপন মুসলমান বোনের সাথে ইন্টিমেসি করতে বাধ্য হবে। ইন্টিমেসি করবে দর্শন করার জন্য ধাবিত হবে, জাপাইয়া করবে। ইহুদি খ্রিস্টানদের বিশাল ষড়যন্ত্র থেকে আমাকে আপনাদের সতর্ক থাকতে হবে। যুবক ভাই, বাউশিয়ার যুব সমাজ, মাওলানা হাসান জামিল সাহেব আমাদের চক্ষু খুলে দিয়েছে, প্রস্তুতি গ্রহণ করো। ইহুদি জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল, গোটা হিন্দুস্তানে মুসলমানদের রাজত্ব 750 বছর। ইহুদিরা সর্বোচ্চ চাকরি কি ছিল? জুতা পালিশ করত। মূর্তি পূজারীদের সর্বোচ্চ চাকরি কি ছিল? বাঙ্গি ডেরেন সাফ করত, চুল কাটত, নাপিত ছিল। মুসলমান রাজত্বের সিংহাসনে বসা সেই মুসলমানকে এখন ইহুদিরা হত্যা করে, সেই মুসলমানকে কাশ্মীরে ধর্ষণ করে, সেই মুসলমানদেরকে বৌদ্ধরা এখন পাইকারি হত্যা করে, ধর্ষণ করে মায়ানমারে। এখান থেকে আমরা বুঝে ফেলছি মুসলমানদের কোরআনের বিধানের সাথে যে সম্পর্ক থাকার কথা ছিল, কোরআন থেকে তারা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিব, আপনার একটি সন্তানও যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়। কলিমুল্লাহ মাদ্রাসা পাঠাইয়া দিবেন, আশপাশে যত মাদ্রাসা আছে শিশু বাচ্চাদেরকে পাঠাইয়া দিবেন ইনশাআল্লাহ। হাত উঁচু করে ফেরেশতাদের খাতায় নামগুলো লেখাইয়া দেন। আল্লাহ যারা আমার সাথে হাত উঁচু করেছে ফেরেশতারা নাম লিখে তোমার কাছে পৌঁছে দিবে। আমাদেরকে তৌফিক দান করে দিও, আমাদের সন্তানগুলোকে যেন তোমার কোরআন, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করার আমাদেরকে তৌফিক দান করে দিও। উপায় নাই মুসলিয়ান কেরাম, উপায় নাই, একটু পরিবর্তন করতে হবে, আমলে পরিবর্তন করতে হবে, চিন্তা ফিকিরেও পরিবর্তন করতে হবে। জাস্টিস মুফতি তাকি উসমানি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছেন অলরেডি, সকল মুসলমানের উপরে সাধ্য অনুযায়ী জিহাদে ফিলিস্তিনে অংশগ্রহণ করা ফরজ। ওপেন ফতোয়া চলতেছে কি চলতেছে না? দ্বিতীয় ফতোয়া অনেকজনে দেখেন নাই, সমস্ত নফল এবাদতের মধ্যে এখন হামাস বাহিনীকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা সমস্ত নফল এবাদতের চেয়েও বেশি সওয়াব। তিন নম্বর ফতোয়া, যারা উমরা হজের টিকিট করেছেন ওই টাকাগুলো এই মুজাহিদিন হামাসদেরকে দান করে দেন, ডবল উমরার সওয়াব পাইবেন। উনি আমাদের চিন্তা ফিকিরে পরিবর্তন নিয়ে আসছেন এই ফতোয়ার মাধ্যমে। এই জন্য বিশেষভাবে মুসলমানদের যুবক বাহিনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের বিষয় বললেন নুসিরতু বিশ্বাব, যুবকেরা আমাকে সহযোগিতা করেছে। খালাফানি আশ-শুয়ুখ, আবু জাহেল উকবা সাইবা আমার বিরোধিতা করেছে। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিব। এক নম্বর প্রস্তুতি কি? হাসান জামিল সাহেব হুজুর যে বলে গেলেন, টার্গেট ঠিক করতে হবে, মেহনত করতে হবে, জায়গা মতো ঠিক আছে। আমাদের এখন টার্গেট আমার ইমান আকিদা আমল আখলাক দুরুস্ত করতে হবে, ঠিক করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। এর মাধ্যমে যদি আওয়াজ আসে জিহাদ ফিলিস্তিন থেকে, আরেকটি মহাযুদ্ধ হবে দিল্লিতে, কালিমার পতাকা উঁচু হবে, সেই মহাযুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা বলেন, ওয়াইন আদরাকতুহা আনফিকু মালি ওয়া নাফসি, আমি যদি ইয়া রাসূলুল্লাহ সেই মহাযুদ্ধ পাই আমার জানমাল কুরবান করে দিব। দুইটি ময়দান আমাদের সামনে এখন, আলহামদুলিল্লাহ করে আরো জোরে করে আলহামদুলিল্লাহ। কত যুদ্ধে আমরা গেলাম শহীদ হইতে পারলাম না। হাসান জামিল সাহেব কয় আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মৃত্যু দিও না, শহীদের মৌত দিও। সুবহানাল্লাহ, ক্যান্সার রোগে
হাই প্রেশার, লো প্রেশার, এইটা সেইটা, করুণা, এই আজে বাজে, এই যে গজব, এই অবস্থায় গাড়ির তলে আগুনে পানিতে আল্লাহ আমাদেরকে মৌত দিও না, আমাদেরকে মৌত দিও শাহাদাতের মৌত। কত সময় কানলেন, আফসুস করলেন, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত দিও। যারা যুব সমাজ তাদের ভাগ্য, আমরা তো কবরে থাকবো হয়তো, তোমাদের দুইটা ময়দান সামনে আছে, একটা হইল দিল্লি গজবাতুল হিন্দ, আর একটা হইল ফিলিস্তিন, জিহাদে ফিলিস্তিন। সুবহানাল্লাহ, এত ভালো কাজে গিয়ে শহীদ হব, এর পূর্বে আমাদের আমল আখলাকে কিছু পরিবর্তন আনতে হবে কি হবে না? তাহলে যুবক সম্পন্ন সমস্ত ভারতের নায়ক নায়িকা আমার মোবাইলে আছে, ডিলিট করে দিব। শাহরুখ খান ডিলিট, সালমান খান ডিলিট, পাপুষ্ট আইয়ুব বাচ্চু ডিলিট, মমতাজ ডিলিট, নেইমার মেসি রোনাল্ডো ড্রগবা ডিলিট, ঠিক কিনা বাবা? সব ডিলিট করে দিব। সামনে আমাকে ময়দানে যাইতে হবে, যেখানে যে শাহাদাত উজমা পাবো। কি পাবো আমরা, কি পাবো আমরা? শাহাদাতের মৌত পাবো। যখন শাহাদাতের মৌত পাবো, সুবহানাল্লাহ, আলোচনা করো সুবহানাল্লাহ, জিহাদে ফিলিস্তিন থেকে যদি আওয়াজ আসে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, একটু বলে দিই, শামসুদ্দিন বড়াইলি সাহেব আসতেছেন, হারমেদার সাহেব আসতেছেন, 70 জন নবী রসুল ওই জমিনে শোয়া, শোয়া লক্ষ বলেন বা 2 লক্ষের উপরে বলেন, যত নবী রসুল আসছে সকলের কদম মোবারক ফিলিস্তিনে পড়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের সফরে এই ফিলিস্তিনে সকল নবী রসুলের ইমামতি করেছে, উনার কদম মুবারক পড়েছে সেখানে। সেই জমি নেতৃষ্ট পাপিষ্ট ইহুদিদের হাতে থাকবে, সেই জমিনে মুসলমান মার খাবে আর সারা পৃথিবীতে যুবকেরা উল্লাস করবে না? যখন জিহাদে ফিলিস্তিনের ডাক আসবে, সর্বপ্রথম